তোমার জন্য আমি বহুকাল ধরে অপেক্ষায় আছি। এই অপেক্ষার প্রহর গহীন অরণ্যে দীর্ঘকাল বসে থাকার মতো। তুমি কখন আসবে? কবিতার ভাষার মতোই এমন অপেক্ষার জন্যই যেন দিন গুনছিল ময়মনসিং বাসে। সাফ জয়ের পর পেরিয়ে গেছে দশ দিন, অবশেষে নিজ জেলার আট কৃতি ফুটবলারকে কাছে পেলেন তারা। তাদের বরণে মঞ্চ সাজিয়ে অধীর অপেক্ষায় শহরবাসী। কফোটা বৃষ্টিও প্রস্তুত কলসিন্দুরের ভূমিকন্যাদের বরণ করে নিতে। যে বন্ধুর পথ মাড়িয়ে একদিন গ্রাম ছেড়ে শহর, শহর ছেড়ে রাজধানী, এরপর বিদেশের মাটিতে গিয়েছিলেন সানজিদা মারিয়া মান্ডারা, সেই পথেই এবার ফেরা, তবে একেবারেই অন্যরকম। তাদের মাথায় এখন দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট, গলায় তাই ফুলের মালা। শহরে ঢোকার মুখেই ফুটবলারদের বরণ করে নেন জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ। সঙ্গে যোগ দেন প্রশাসনিক কর্মকর্তারা, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণ। এরপর খোলা গাড়িতে সারা শহর প্রদক্ষিণ করেন সানজিদা তহুরারা। পুলিশ প্রহরার পাশাপাশি ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা। হাত নেড়ে রাস্তার দুপাশে ভিড় করা উৎসুক জনতার অভিবাদনের জবাব দেন সানজিদারা। নোমান আবদুল্লাহ, এখন